ঈসা আলাইহিসসালামের যুগে ঈসা আলাইহিসসালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবি, ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিসসালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের, ছোট্ট নগরী ছিল, নগরীটার নাম আন্তাকিয়া, নগরীটার নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে, আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময়, যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময়ে ছিল মুশরিক, এক কথায় কি ছিল, মুশরিক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, হ্যাঁ মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহাফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল, আবার ইব্রাহিম আলহিসালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মুসা আলহিসালামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলহিসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন, দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিবুল্লাহুম মাসালান আসহাবুল করিয়া, আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, 13-32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই, এগুলো তাফসির আপনাকে ঘাটতে হবে। একটা তাফসির যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা, সেটা হলো তাফসির জালালাইন। তো নবী ঈসা আলাইহিসসালাম দুজন হাওয়ারি বা দুজন রাসুল, রাসুল বলছি এই অর্থে যিনি বার্তাবাহক, এই অর্থে বলছি রাসুল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্যে, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন, ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন, কি ভাই, কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নাজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়, নাজ্জার। তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসুল যে আপনার নাম কি, সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল, হাবিব বিন ইসরাইল। তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন, ওই দুজন রাসুল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি, কোন তাওহীদ, আপনাদের ইলাহ কে, আপনাদের রব কে। তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, আমার রব আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই, আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম থেকে ডোবান, এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে তাওহীদের যত কথা তাকে শোনানো হলো। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মুজিজা দেখাতে পারবেন কিনা, আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মুজিজা দেখাতে পারবেন কিনা। এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিসসালামের যুগের মুজিজা কি ছিল, এক এক যুগের মুজিজা কিন্তু এক একটা, মুজিজা বোঝেন কিনা, অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়, এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা, নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন, আল্লাহ পাক এখনও ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে, আগে সেরকম মানুষ তো হতে হবে, অনেক আল্লাহর বান্দা আছেন দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি এমন হয়। তো আল্লাহ পাক এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার, আল্লাহ পাকের। এখন ওই সময়কার মুজিজা ছিল কিন্তু কুষ্ঠরোগীকে ভালো করে দেয়া, মনে আছে, অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে, মনে আছে। যে যুগের মুজিজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে আল্লাহ পাক ওই মুজিজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিসসালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন, তো সুলাইমান আলাইহিসসালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল, আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিসসালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন, ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন, জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা, আচ্ছা। আবার মুসা আলাইহিসসালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা, এই চর্চা কিন্তু এখনও হয়, এখনও জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয়,
এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে এফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ, এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। তো ওই সময় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মুজিজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মুজিজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কবি সাহিত্যের যুগ চলছে একদম, কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল, এটা কোরআনের মুজিজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি, চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয় এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছে। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে? আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এবার হাবিব নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান্দেন সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি, ঈসা আব্দুর রূহুল্লাহ ওয়া আব্দুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনা নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি আগে অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি, এগুলো মক্কা। মক্কা মানে এগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার তাকবীর এটা দেওয়া শুরু করেছিল। যখনই বের হতেন তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙুল ঢুকায় দেয়, হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো, তার পা ছিল সরু, মানে চিকন সরু, পা দেখে আবু জাহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জাহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জাহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই এই তেলাওয়াত শুরু করলেন, বাস মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই। আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাহলে কি হবে? এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আফা বিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, বাস আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয়, তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে, এই এই নির্যাতন নিপীড়ন বা অপদস্ততা তার ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না, 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়, 100%। হ্যাঁ, সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজি, তো সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবে। এটা একটা ফলসিফিকেশন টেস্ট, যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নয় যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে, সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপর এগুলো আসতো না। এখন যাই হোক, ওই দিকে যাচ্ছি না আমি, এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন, ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলো। কোন রাজা? আন্তাকিয়া শহরের রাজা। রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন,
সরি রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না, খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলী ইসলাম তাকে দাওয়াত দিচ্ছিলেন এই দুজন রাসুলের মাধ্যমে। রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে, আমি তিনটা নাম পেয়েছি আর কি। একটা হচ্ছে প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না, হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসুল, কিন্তু তারা মানে কার রাসুল, ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত, এই দূত অর্থে বলছে রাসুল। একজনের নাম ছিল বাউলাস, একজনের নাম হচ্ছে ইউহান্না, একজনের নাম কি ছিল বাউলাস। আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক আর একজনের নাম ছিল মাসদুক, একজনের নাম সাদেক একজনের নাম মাসদুক। আচ্ছা, এই দুজন এখন গ্রেফতার। তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন। এটাই হলো কোরআনের এই আয়াতটা যে ওয়াদরিবুলাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম উসনাইন ফাকাদাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস, যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো আমি আরও একজনকে পাঠালাম, এই আরও একজনের নাম হচ্ছে আপনার শামউন। কি নাম? শামউন। এই শামউন ছিল খুবই বিচক্ষণ। এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা, কীরকম শিক্ষা? এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ওই দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো, সে একদিকে তাদের সাথে মেশে আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, সেজদা করে। সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ। এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। ওই যে ইউসুফ আলী ইসলামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না? স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না, ইউসুফ দিয়ে দিলেন 7 বছর দুর্ভিক্ষ হবে, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব। তো রাজা বা শাসক যদি সৎ হন, মনের মধ্যে যদি সততা থাকে না, তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেদমত হওয়া সম্ভব। এটা দায়িত্ব তাদের খুঁজে বের করা যে কোন কোন মানুষদেরকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেদমত হবে। এই সৎ সাহস তো সবাই দেখাতে পারে না। এখন এই ব্যক্তি, এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল, সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো। নিয়ে এসে বললো যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানের দিক কথাবার্তাগুলো তুমি বলো এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কী উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে। কোন দুজন? আগে দুজন, দুজন গ্রেপ্তার, তো তাদের ব্যাপারে আপনার কী মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল, তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে। এবার কৌশলে শামউন এই দুজন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। এবং রাজা কিন্তু শুনছে, শোনার মাধ্যমকে শামউন নিজে। তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না? এখন এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মৌজাদা আছে না, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? সে বলল যে হ্যাঁ, আমরা মৌজাদা দেখাবো ইনশাআল্লাহ। কী মৌজাদা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থাও ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মৌজাজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে এবার, আমি আসমানে দেখেছি একজন সুন্দর, মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাঁধ পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে। কজনের জন্যে? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা এটা বারজাক। রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কে? আমরা তো 2 জন জানি, 3 জনকে? তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরও বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, রাজার, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি
এই তিনজনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুজিজা প্রকাশ পেয়ে গেল। এই মুজিজা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুজিজা দেখানো হয়েছে, নয়টা, কয়টা? নয়টা, একবারে নয়টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছর বছর নয়টা। তারপরে কি ফেরাউন ইমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুজিজা আসছে, সে কি ইমান আনছে? আজারের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ইমান আনছে? এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুজিজা আসার পরেও ইমান নিয়ে আসেনি। আবার অনেক মানুষ এক দোয়ার বরকতে ইমান নিয়ে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন, বিদায়ের ওমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুণা মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80-100 ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই শোনো, এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও, এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। এই সমস্যাগুলো আমাদেরও হয়, হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখাই দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কিন্তু বীর বিক্রম, একজন সাহসী বীর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লামা। একটা জায়গা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহদুর। দেখেন কোথা থেকে কোথায় আসলাম। হ্যাঁ, এই যে মুজিজা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল করেনি। এখনও তো আপনার সামনে, আমার সামনে মুজিজা পড়ে আছে। কি মুজিজা? কোরআন। কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক, একটা জিনিস, একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী, বা এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এর মধ্যে এক জাররা পরিমাণ ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক, তারপরেও তো মানুষ কোরআন মেনে চলছে না, ব্যাপারটা এরকম হচ্ছে না। এখন রাজার সামনে অনেকগুলো মুজিজা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে, এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করবে। তো তাদেরকে আটকে রাখা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা হচ্ছে রায় ওদের। ওই সময়কার রায়গুলো এমন ছিল, রজম করে হত্যা করা হবে, বা বড় বড় কিছু গাভী ছিল ওদের, সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, চিন্তা করতে পারেন। তারপরে শূলদণ্ড ছিল, পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না, বেচানো লোহা বাকিয়ে ঢুকে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো, এগুলো ছিল শূলদণ্ড। একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন। তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকালের আগে, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরুই, উনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নখ কেটে ফেলি তুমি কি মুক্তি নিবা? তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে। আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরুই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। তো এই সাহাবীর ইন্তেকালের খবর মদিনায় পৌঁছে যায়। এটা পড়ে নিয়েন, এটা রাজির ঘটনা। এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম, এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে, আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন। এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেনেন দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কী হলো ভাই? একদম দুর্ভিক্ষ। ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে, সবর করেন। তো এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি ইউহান্না, বাউলাস এবং শামউন, তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারুনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ, এবার ওই মদিনা, মানে মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর, শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা? ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার, মনে আছে? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ,
একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমিত তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এটা? তার এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছে নাকি? হাবিব নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে। দেখেন, সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম তোমরা রাসূলকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিব নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আর এক এই গ্রুপে আছিস, তাহলে ওকেও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে। তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জানালে এনে আসছে এই জিনিসটা। এখন এই তাকে ধরা হলো, তুই তাদের গ্রুপের মধ্যে একজন, তো সে বলছে মামা আলী আল আবুদুল্লাহ ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করবো না? তার অ্যান্সারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করবো না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করবো না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বোঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে। সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দূনিহি আলিহা ইন ইউরিদনি আর-রাহমানু বিদুর্রিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়া ওয়া লা ইউনকিযুন ইন্নি ইযাল লা ফী দালালিম মুবিন। তিনি বলছেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, ইন্নি ইযাল্লা ফী দালালিম মুবিন ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন। সে বলছে ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি, তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র শিরিক কুফর এইসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহান, এবং তাকে বলা হচ্ছে যে হ্যাঁ একটা কি উস্তাদ কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হচ্ছে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো ও দুখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো, কিলা দুখুলিল জান্নাহ। আমি এই জায়গাটা আসলে খুব ইমোশনাল হয়ে যায় আর কি, আর আমি এই জায়গাটা পড়তেছি কদিন থেকে, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে হায় আমার, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কী পরিমাণ নেয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ইমান নিয়ে আসতো। দেখেন, কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় না, নামটা কি সেটা বড় কথা না, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আনতাকিয়া বাসীর উপরে এবার কী হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তার আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবের মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো, হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে, এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার, ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে ডেকে দিলেন। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000, 10,00,000, আল্লাহ ভালো জানেন।